এখনই যেগুলো দেখলাম সেগুলো আমাদের বাড়ির, আজকে দেখি সেটাই। এই যে এটাই আমাদের সেই ছোট্ট লিচু গাছ, এবং এই গাছের মধ্যেই প্রতি বছরের মতো এবছরও লিচু ধরেছে। তবে এই লিচু আমাদের খাওয়ার আগেই পাখিদের খাওয়া হয়ে গেছে, মানে তাদের অত্যাচারেই এই লিচু আর টিকছে না। এখনও দেখাই যাচ্ছে যে এই লিচুগুলো এখনও পাকেইনি, কেবলমাত্র এগুলো মানে হয়েছে, মানে বড় হয়েছে, এখনও পাক ধরেনি। কিন্তু তাইর মধ্যেই ওদের অত্যাচারে আর রাখা যাচ্ছে না, তার ফলে বাধ্য হয়ে সমস্ত লিচু পেড়ে ফেলা হয়েছে। অল্প কিছু এখন গাছের মধ্যে শুধু আছে। এই গাছটাতে প্রতি বছরই লিচু হয়, এবং সেটার স্বাদও খারাপ নয়, একেবারে চিনির মতো বা মধুর মতো মিষ্টি সেটা আমি কখনো বলবো না, তবে মিষ্টি। এই যে এগুলো নিচেই, এই যে ডাল ডুল সব ভেঙে, এই যে এখানে সব পড়ে আছে লিচুগুলো। আর এখন এত ছোট এত ছোট একটু অল্প ফল, এখানে এদেরকে আবার ঢেকে রাখা বা যে পদ্ধতিতে ওদের হাত থেকে রক্ষা করে ওগুলো করতেও ইচ্ছে করে না, যে খাক সবাই মিলেমিশেই খাওয়া হয় এগুলো। এই যে বলেছিলাম পাখিরাই এই লিচু খেয়ে শেষ করে দেয়, এই যে সেটাই খাচ্ছে। এই যে নিচে এখন লিচু, এটা বোধহয় পেড়ে নিল বা পড়েছিল, সেটা এই যে এখন খাচ্ছে। এই যে লিচু গাছ, এই যে লিচু গাছ, এখান থেকে এই যে তার নিচেই ওরা এই যে খাওয়া শুরু করে দিয়েছে। এদের এই জিনিস সারা দিন ধরে চলতেই থাকে, তার ফলে অর্ধেক লিচু ওরাই খেয়ে শেষ করে দিয়েছে, আর বাকি অর্ধেক ওই যে বাধ্য হয়ে ওটা পাকার আগেই নিজেরা যতটুকু পেরেছে ওটা পেরে রেখে দেওয়া হয়েছে ঘরে। আজ 27 মে, আমাদের সারা দেশে লকডাউনের আজকে 64তম দিন, আর চতুর্থ ফেজের লকডাউনের আজ 10ম দিন। কিছুক্ষণ আগে বেশ রোদ ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে আকাশ অন্ধকার করে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এখন আকাশ, এই যে বৃষ্টিটা একটু কমলো, আর আকাশের এই অবস্থা। কিন্তু আমাদের এখানে গত 48 ঘন্টা, মানে 24 ঘন্টা চলে গেছে আর 24 ঘন্টা, এর মধ্যে ভারী বর্ষণের পূর্বাভাস ছিল, কিন্তু যেটা দেখা গেল যে আমাদের এখানে বর্ষণ হলো কিন্তু সেটা ভারী বর্ষণ হয়নি, সেই দিক থেকে হয়তো আমরা রক্ষা পেয়ে গেলাম। আজকের থেকে আমাদের রাজ্যে 3টে জিনিসকে আবার খুলে দেওয়া হচ্ছে, সেটা হলো অটোরিকশা, যেগুলো তাদের পেছনের সিটে 2 জন প্যাসেঞ্জার নিয়ে তারা চলতে পারবে, এবং সেই প্যাসেঞ্জারের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, এবং অটোরিকশার যে চালক তাকে অবশ্যই গ্লাভস এবং মাস্ক পরতেই হবে। আর বাকি হলো যে সেলুনগুলোন এবং পার্লার, সেলুনগুলোন যে তাদের কেচি বা যে জিনিসপত্রগুলো ব্যবহার করবে সেটিকে প্রতিবার সেটাকে স্যানিটাইজ করে নিতে হবে, তবেই সে খুলতে পারবে এবং সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে লাগবে। আর পার্লারগুলোকে অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে তবেই তারা খুলতে পারবে। চীনের ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির ডেপুটি ডিরেক্টর শি ঝিংলি, তিনি এর মধ্যে এক সাক্ষাৎকারে জানান, মানে এখনও পর্যন্ত যে ভাইরাসগুলো আমরা দেখছি বা খুঁজে পাচ্ছি সেগুলো হিমশৈলের চূড়া মাত্র। তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা যেটা জানি যে সমুদ্রের মধ্যে যখন হিমশৈল ভেসে থাকে তার একটা ছোট্ট অংশই ওপরে থাকে, এবং বাকি বিরাট একটা অংশ যেটা নিচে থাকে, জলের নিচে। তাহলে এই যে করোনা ভাইরাস যেটা গোটা পৃথিবীকে এভাবে তোলপাড় করে দিল, সেটা ওই সেই হিমশৈলের চূড়া মাত্র, এবং তার নিচে, মানে সমুদ্রের নিচে এখনও পর্যন্ত বা আমাদের অজ্ঞাত বা অজানা আরও কত বড় পরিমাণে যে ভাইরাসের জগৎ বা এই মারণ ভাইরাসগুলো আছে, সেটা ওনার এই ছোট্ট একটা কথার মধ্য দিয়েই বোঝা যায়। আবার বিশেষজ্ঞরা বলছেন যে এই যে আমাদের করোনা ভাইরাসে এখন আমরা যে মুহূর্তে আছি সেটা প্রথম ঢেউয়ের চূড়া,
বা প্রথম ঢেউয়ের মধ্যে এখনো আমরা আছি। এই ঢেউ কমপ্লিট হয়ে নেমে যাবে, তারপর দ্বিতীয় বা তৃতীয়, এভাবে ঢেউ এর পরে আসতেই থাকবে। তার মানে এই করোনা ভাইরাস কিন্তু এখনই আমাদের মধ্যে থেকে যাচ্ছে না, এটা কিছুদিন পর পর আবার আসতেই থাকবে। এদিকে আমেরিকাতে যখন মৃত্যুর সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গেল, ঠিক তখন ট্রাম্প আরেক বিতর্কে জড়িয়ে পড়লেন। তিনি এক সোশ্যাল মিডিয়াতে কোনো এক বিষয়ে এক মন্তব্য করেন এবং এই প্রথমবার তার মন্তব্যের কোনো এক শব্দকে নিয়ে সেই মিডিয়ার তরফ থেকে আপত্তি জানানো হয় এবং এতে তিনি গেলেন ক্ষেপে যে এটা আমার বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে এবং আমি একজন প্রেসিডেন্ট, সেই জন্য তিনি আবার সেই সংস্থার উপর অন্য একটি সময়ের এক ষড়যন্ত্রে লিপ্ত করার অজুহাত দিয়ে তাদেরকে অভিযুক্ত করলেন এবং কেস করলেন। এই হলো আজকের ট্রাম্প। এর মধ্যে একটি খারাপ খবর, একটি ভালো খবর এবং আরেকটি খারাপ খবর আছে। তার মধ্যে থেকে যেটা প্রথম খারাপ খবর হলো, ভারত করোনা ভাইরাস সংক্রমণের বিশ্ব তালিকায় প্রথম 10টি দেশের মধ্যে ঢুকে পড়লো, ইরানকে টপকে। আর দ্বিতীয় যেটা ভালো খবর, যে গত কয়েকদিন ধরে আমাদের প্রতিদিন যে হারে সংক্রমিত হচ্ছিল প্রায় 7,000 পৌঁছে গেছিল, সেই সংক্রমণের মাত্রাটা গত 24 ঘন্টায় কমে এসেছে। এবার তৃতীয় খারাপ খবরটি হলো, সংক্রমণের সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যাটা গত কয়েকদিনের তুলনায় গত 24 ঘন্টায় বেড়েছে। সব মিলে যেটা দেখা যাচ্ছে যে আমাদের অবস্থান এখনও পর্যন্ত খারাপের দিকেই আস্তে আস্তে উপরের দিকে উঠছে। একটা কথাই বলে যাচ্ছে বিশেষজ্ঞরা যে এই জুন মাসের মাঝামাঝি সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে আমরা জুন মাসের মাঝ অথবা শেষ, এই সময়ে আমরা আমাদের পিক পজিশনে হয়তো পৌঁছব। বিচিত্র এই আকাশ, গত কয়েকদিন ধরে পুরো আকাশ ঘন কালো মেঘে ঢাকা, হয় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যখন বন্ধ হচ্ছে তখন তার ফাঁকে ফাঁকে অল্প করে রোদ উঠছে, কিন্তু আবার তার সাথে প্রচণ্ড গরম। অথচ এখনকার এই যে আকাশ, এই আকাশ একদম নীল, মাঝে মাঝে ছোট ছোট সাদা মেঘ, ঠান্ডা বাতাস, আবার এদিকে সূর্য, তার ফলে এক সুন্দর মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে এই শেষ বেলাতে এসে। এই যে আমারই চোখের সামনে আমাদেরই গাছের লিচু খাচ্ছে, কিন্তু সেটা দেখেও কেন যেন ভালো লাগছে যে না, ও যেভাবে খাচ্ছে বা প্রকৃতির এই যে দৃশ্যটা, এটা দেখেও উপভোগ করার মতো। সেই জন্য ওকে কিছু বলা হচ্ছে না যে না, আমরাও তো কিছু খেয়েছি, এখন বাকিটা তোরাই খা। যদিও ওদেরই অত্যাচারে একে তাড়াতাড়ি এই লিচুগুলো সব পেড়ে ফেলা হয়, তা না হলে যদিও আমাদের কপালে হয়তো কিছুই জুটত না। এই যে পেছনে গাছের মধ্যে ও ওই লিচু খাচ্ছে পাখিটা, এখন এই ভালো বা খারাপ যেটাই বলা যায়, খারাপ মানে আমাদের বাড়ির গাছে যেহেতু এটা টবে বা গাড়া গাছ, সেই জন্য খুব অল্প পরিমাণেই ফল ধরে এখানে, কিন্তু সেই সাথের ফল পাখি এসে খেয়ে যাচ্ছে, এটা যেমন দুঃখের খবর, তেমনি আবার যেটা ভালো যে না, নিজেরা যেটা একটা যত্ন করে একটা জিনিস তৈরি করেছি, মানে যেটা ফলিয়েছি, সেটা প্রকৃতিরই আরেক জিনিস, পাখি, সে এসে সুন্দর করে সেটাকে খাচ্ছে, এটা একটা ভালো। এই দৃশ্য দেখতে দেখতেই আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।
ততক্ষণের জন্য টাটা।